আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 25শে ডিসেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। দর্শক, আমরা অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার শিয়ালমারি পশু হাটে। দর্শক, এটা একটি বর্ডার এলাকার হাট। দর্শক, হাটে নেমেই আমরা দেখতে পেলাম অনেক গরু আমদানি হয়েছে। আজকে কুরবানি ঈদের পর থেকে চুয়াডাঙ্গা জেলার হাটগুলোতে খুব বেশি গরু আমদানি হচ্ছিল না, আজকে সব ধরনের গরু অনেক বেশি আমদানি হয়েছে। দর্শক, আমরা শুরুতেই একটি কালো পাহাড় বলেই আমি আক্ষিপ্ত করছি, ওর নামটা দিচ্ছি। গরুটা সত্যিই দর্শক অনেক বড়, দেখুন দর্শক কত বড়, ক্যামেরায় ধরতেছে না। এই গরুটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। গরু মালিক ভাই আমাদের সেই সুপরিচিত শাহিন ভাই। এই যে শাহিন ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই, শাহিন ভাই তো ছবি তুলি তুলি মইলে। শাহিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভালো ভাইয়া। আপনার তো কাজই হাটের সেরা কালেকশন গুলোই করা। সপ্তাহতেও যে তিনটা গরু ভিডিও দিয়েছিলাম অনেক ভালো ছিল। এটাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, পাগুলো দেখুন কত মোটা মোটা, গলার চামড়া, মাথা, শিং দেখুন জুটো আছে, দেখুন আরে কত লম্বা লম্বার। এটার উচ্চতা কেমন হবে? 67। 67। দাঁত হয়েছে কয়টা? দাঁত ভাই দুইটা হয়েছে। দুইটা দুইটা দাঁত হয়েছে। দর্শক শুনলেন আপনারা, মাত্র দুইটা দাঁতেই এই অবস্থা। তাহলে গরুটা যদি 6টা 8টা পর্যন্ত পোষা যায় তাহলে কত বড় হবে চিন্তা করতে পারছেন? এটার ওজন কেমন হবে ভাইয়া? ভাই গরুটার ওজন এখন খাড়ায় ওজন করলে 30 মন হবে। 30 মন হবে, জীবন্ত 30 মন হবে। আচ্ছা, নিয়ে এসছেন কয়টা আপনি আজকে? আমি গরু এনেছি 4টা। 4টা, তার মধ্যে এই বড় গরু একটাই? এইটাই বড় গরু। দাম চাচ্ছেন কেমন এটার? দাম চাচ্ছে 12 লাখ। 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন। দর্শক বুঝতেই পাচ্ছেন, 12 লক্ষ টাকা কিন্তু যেন তেন গরুর দাম চাওয়া যায় না। মাথা নষ্ট করা একটি গরু আমি দেখতেছি ভাই। এটা কি জাত? অস্ট্রেলিয়ান ক্রস? অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু এটা। কেমন বিক্রির খেয়াল আপনার? দর্শক এটা একটু ভাই আস্তে আস্তে বললো, 600 হইলে বিক্রি করবে বলতেছে। কাস্টমার কেউ এসছে দাম বলেছে? কত? 500 বলছে। 500 পর্যন্ত দাম উঠেছে দর্শক শুনলেন। দেখুন দর্শক, দামটা ছিল 12 লক্ষ টাকা, 600 হইলে উনি সেল করবে বলতেছে, 500 পর্যন্ত দাম উঠেছে। ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01792। তারপর? 67 78 78। 01792 67 78 78। এটা শাহিন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার। দর্শক আপনাদের গরুটা চয়েস হইলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন। খামারে এবং বাড়িতে পালা উপযোগী একটি গরু, তবে এটার জন্য অনেক ভালো হয় খামার হইলে, কারণ খামারে অনেক স্পেস থাকে, এটার অনেক জায়গা লাগবে বড় করার জন্য। সাথে থাকুন, আরও গরু দেখাবো। সুপ্রিয় দর্শক, আমরা 2 নম্বর একটি গরু দেখতেছি। ওইটা ওই কালা পাহাড়ের মতোই, কিন্তু ওইটার থেকে একটু সব দিক থেকে কম আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ওজনের দিক থেকে। এটা এটা শাহিন ভাইয়ের গরুর গরু। দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে শাহিন ভাইয়ের গরুটা দেখালাম, এখন এই গরুটা দেখাবো, এটার বিস্তারিত জানাবো। ভাই এটা কি জাতের আপনার? এটা তো অস্ট্রেলিয়ান ক্রস টাইপের মতো মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন এর গর্দানটা, মাথাটা দেখুন কত সুন্দর চমৎকার। এটার তলা গলা একটু বেশি আছে, দেখুন দর্শক কই চামড়া একটু টানেন তো দেখি। দর্শক দেখতে পাচ্ছেন কত লম্বা হচ্ছে চামড়া, এখনো গায়ে কত গোস্ত ধরবে এর, কি চামড়া দেখুন দর্শক, কত চামড়া, এখনো অনেক বড় হবে। দাঁত হয়েছে কয়টা ভাইয়ের? দুটো হয়েছে। তাহলে 4টা? দর্শক দুইটা হয়েছে আর দুইটা ভেঙেছে বলতেছে। ওজন কেমন হবে ভাই এটার? এটা আপনার মন 13 মতন হবে। 13 মন হয়ে যাবে। ও উচ্চতা কেমন হবে জানেন? আনুমানিক 5 ফুটের উপরে যাবে না? 5 ফুটের উপরে যাবে। বড় ভাই দাম কেমন চাচ্ছেন এটার? দাম চাচ্ছিলাম ভাই 420। কেমন হইলে বিক্রির খেয়াল?
কত খেয়াল আপনার? দাম তো হচ্ছে 420। আচ্ছা, আমি 320 হলে ভাই বিক্রি করবো। 320 হলে বিক্রি করবেন? কাস্টমার কত দাম বলছে? এসে থেকে কাস্টমার এসে বলছে ভাই 300 ভেঙে দাম চান, দাম বলছে 60-70। 260-70 পর্যন্ত দাম বলছে, 300 ভেঙে তো আর আপনি দিবেন না। না না, আর এটা 300 ভেঙে দেওয়ার কোনো যুক্তি আমি দেখতেছি না, আর সেই টাইপের গরু না দর্শক। এটা দেখুন, ভবিষ্যতে এটা একটি পাহাড় রূপে রূপান্তরিত হবে, ছোটখাটো একটা দানব হয়ে যাবে দর্শক। এটা সত্য কথা বলেছেন আপনি, যে হাইট হিসাবে ওয়েট হিসাবে দাম কম অনেক বলতেছেন আপনি, হয়তো ভাইয়ের পর্দায় কেনা আছে। ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম, এসছেন কোথা থেকে? দামোদর থেকে। নিয়ে এসছেন কয়টা আজকে? চারটা। তার মধ্যে এইটাই সব থেকে বড়? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01764-85-78। দর্শক, এটা গরু মালিকের নাম্বার, আপনাদের গরু চয়েস হইলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন, সাথে থাকুন, আরও গরু দেখাবো। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, এটা অস্ট্রেলিয়ান ক্রসের মধ্যে পড়তেছে, দেখুন এটার রং কালো। এটার বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো, সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই যে গরু মালিক সহ আপনাদেরকে এবার আমি গরুটা দেখাচ্ছি, ওনার গরুর ভিডিও এর আগেও আমি অনেকবার দিয়েছি, ওনার নাম্বার দেওয়া আছে, আবার এখন এই গরুটার ভিডিও দেব। ভালো আছেন? আজকে কয়টা নিয়ে এসছেন? তিনটা। তিনটা ফিজিয়ান? একটা ফিজিয়ান আর দুটো দেশাল। আচ্ছা, একটা ফিজিয়ান আর দুইটা দেশাল নিয়ে এসছে। দাঁত হয়েছে কয়টা ভাইয়ের? দর্শক, এটা চারটা দাঁত হয়ে গিয়েছে বলছে ভাই, পাগুলো দেখুন কত মোটা মোটা। এটা তো এখনো বড় হবে ভাই, মোটা হবে। চামড়া কেমন, কি অবস্থা টেনে দেখি? এই যে দর্শক দেখুন, এখনো মোটা হবে। ওজন কেমন হবে ভাইয়া এটার? এত ওজন হবে? জীবন্ত ওজন, তাই তো? আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? 550। কেমন হইলে বিক্রির খেয়াল? 450। কাস্টমার আসছে, দাম বলছে? কত টাকা পর্যন্ত বলেছে ভাই? 400 পর্যন্ত দাম উঠেছে। নাম কি ভাই আপনার? মুরাদ। মুরাদ ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01936-54-54-36। 01936-54-54-36। আপনারা যারা এই টাইপের গরু, ফিজিয়ান কিংবা অস্ট্রেলিয়ান ক্রস গরু খুঁজতেছেন, অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, এটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসছেন আজকে গরু? একটাই নিয়ে এসছেন। এটা কি জাতের আপনাদের? ফিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা দাঁত হয়েছে কয়টা? ছয়টা দাঁত হয়ে গেছে। ওজন কেমন হবে? দাম কেমন চাচ্ছেন? দাম 220। কেমন হইলে বিক্রির খেয়াল? 80-85 হইলে বিক্রি করবেন। কাস্টমার দাম কেমন বলছে? প্রথমে এসে দাঁড়াচ্ছে, এখন দাম হয়নি। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন আপনার। 01997। তারপর? 51-70-62। দর্শক, গরুটা চয়েস হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে দেন। আপনাদেরকে আমি আজকে মোটামুটি হাট ঘুরে ঘুরে ভালো ভালো ফিজিয়ান ও অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টস করবেন, আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য করতে ভুলবেন না, আমি নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহিত হই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।